জ্বর সর্দি কাশির প্রভাব, এই উপসর্গ নিয়ে একাধিক শিশুর অভিভাবকরা শিশুদের নিয়ে জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিশু বহির্বিভাগে চিকিৎসার জন্য উপস্থিত হলেন সোমবার। এদিন শিশু বাহির বিভাগে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। শহর ছাড়াও একাধিক দূরবর্তী এলাকা থেকেও শিশুদের নিয়ে লাইনে দেখা যায়, দাঁড়াতে দেখা যায় মায়েদের। তাদের মধ্যে অনেকেই জানালেন তাদের শিশুদের জ্বর সর্দি কাশি রয়েছে, তাই হাসপাতালে চিকিৎসা করাতে এসেছেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজের এমএসপিপি কল্যাণ খা বলেন, এই সময় শিশুদের মধ্যে জ্বর সর্দি কাশি সাধারণত হয়, আবহাওয়ার পরিবর্তনের কারণে এমনটা হয়ে থাকে। তবুও দক্ষিণবঙ্গে যেহেতু এর প্রভাব অনেকটা লক্ষ্য করা যাচ্ছে, তাই বিষয়গুলিকে হালকাভাবে নেওয়া হচ্ছে না। বেশি সমস্যা হলে ডাক্তার দেখানোর অনুরোধ আমরা সকলকে করছি, এমনটা বলেন তিনি। এদিকে আজ সকালে জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ বোধ করলে তাদেরকে ছুটি দেওয়া হয়। এ বিষয়ে ওই স্কুলের প্রিন্সিপাল সত্যপ্রকাশ দাস বলেন, কিছু পড়ুয়ার এই সমস্যা হচ্ছিল, আমরা তাদেরকে স্কুলে পরীক্ষার পর ছুটি দিয়েছি। এক্সটেনশন করেছি যাতে করে যদি আগামী দিনে বাচ্চার ভর্তি বাড়ে তাহলে আমরা অবশ্যই সেটা মোকাবিলা করতে পারবো। আর যেটা আপনাদের অনেকের প্রণে প্রশ্ন যে এটা কী ধরনের জ্বর, অ্যাডেনো ভাইরাসটা বেশি মাত্রায় পাওয়া গেছে যেটা কলকাতার বা তার পার্শ্ববর্তী এলাকায় যে টেস্টগুলো করাচ্ছে, কিন্তু আমাদের এখানে স্যাম্পল পাঠানো হচ্ছে, আগামী দিনে কী ভাইরাস সেটা আমরা জানতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমাদের যেহেতু কেসও খুব একটা বেশি বাড়েনি, সেহেতু এইটা নিয়ে এক্ষুনি খুব বেশি চিন্তিত হওয়ার কারণ আমি দেখছি। বাচ্চার নাম যুবরাজ চক্রবর্তী। আপনার নাম? লাবণী চক্রবর্তী। কি হয়েছে? বাচ্চার এক মাস থেকে জ্বর সর্দি কাশি কমছে না। ডাক্তার, এর আগেও ডাক্তার দেখিয়েছি? হ্যাঁ, এনডি বিশ্বাসকে দেখানো হয়েছে, বিপ্লব গোস্বামীকে দেখানো হয়েছে। কোনো কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে, জ্বর কমছে আবার আসছে। এক মাস যে যারা যাদের শরীর অসুস্থ ছিল, যাদের জ্বর কাশি একটু ছিল, তারা ওরা আগে থেকে ডায়েরি মামেরা রেখে দিয়েছিল যে স্যার আমরা পরীক্ষার পরে বাচ্চাদেরকে একটু নিয়ে যাব, আপনি অনুমতি দিন। তবে আমরা ওই প্যারেন্টদেরকে বলেছিলাম ঠিক আছে, পরীক্ষার পরে এসে আপনারা নিয়ে যাবেন।